হ্যালো গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। হ্যাঁ, আমি জানি যে 3 মাস পর ব্লগ আসছে। ওকে, তো যাই হোক, আজকের ব্লগে যেটা হবে, মানে আজকের ব্লগে তোমরা যেটা জানতে পারবে যে আমি কতটা আনলাকি। মানে তোমরা আমার লাস্ট দুটো ভিডিওতে বুঝে গেছো যে আমি কতটা আনলাকি, কিন্তু আজকে আরো বেশি বুঝবে যে কতটা আনলাকি। ইয়েস, ওকে, তো কাহিনী শুরু করা যাক। ওকে, তো গল্পের শুরুটা কিছুটা এমন যে আমি ঘুমিয়েছিলাম আর আমি একটা অসম স্বপ্ন দেখছিলাম, যে স্বপ্নের মধ্যে আমি আরামসে আকাশের উপরে সাইকেল চালাচ্ছিলাম। এন্ড দেন তারপর ঘুম ভেঙে যায় আমার। এখনই ঘুম ভাঙলো সকাল আর এখন সকাল দেখে বলতেছি, মানে এখন সকাল 5টা বাজে আর তো সকাল আমার ঘুম ভাঙলো, আর এখন আমাকে এক্সট্রিম খিদা পাইছে ভাই সকালবেলা। বাট এত সকাল কোনো দোকানে খোলা থাকবে না, কিন্তু গাইস একটা দোকান আছে যেটা এত সকালও খোলা থাকে, আর সেই দোকানের মোমো লাভলি। কিন্তু একটা প্রবলেম, সেই দোকানটা আমাদের বাড়ির থেকে অনেক দূরে আছে। কিন্তু কোনো ব্যাপার না গাইস, আমরা তাও যাবো, কারণ ওই দোকানটার মোমোর মতন আমি কোনো মোমো খাই নাই এখনো পর্যন্ত। ইয়েস, তো আমরা মোমো খাওয়ার জন্য এত দূর যাবো আজকে সকাল। আমরা সকাল অত দূর তো যাবোই, কিন্তু নর্মাল না, সাইকেলে যাবো। ইয়েস, সাইকেলে, কারণ তোমরা হয়তো জানো না ভাই, আমাকে ইজি জিনিস পছন্দ, আমাকে লাগবে ডিফিকাল্ট হার্ড। তার জন্য আমরা এত সকাল সাইকেলিং করবো সেই পাহাড়ের রাস্তাতে। অনেক মজা আসবে, আমি কোনোদিন পাহাড়ে সাইকেল চালাই নি। কিছুক্ষণ পর ওকে, তো গাইস এখন আমি ফুল রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। বাট এখন আমি রিয়েলাইজ করলাম যে আমার কাছে তো সাইকেলই নেই, মানে একটা আছে আমার কাছে, একটা ওল্ড সাইকেল আছে যেটা নিয়ে আমি স্কুলে যেতাম। আমার মনে হয় না যে ওই সাইকেলটা পাহাড়ে চড়তে পারবে। এক মিনিট, একবার চেক করে আসি সাইকেলটা। ওকে, তো গাইস আমি যে সাইকেলটার কথা বলছিলাম এটা হলো সেই সাইকেলটা। এই সাইকেলটা এখানে যুগ যুগ ধরে পড়ে আছে, তো মনে হয় না যে এটা সাইকেল মানে একটুকু চলতে পারবে। এই সাইকেলটা আমি স্কুলে নিয়ে যেতাম, আর এটা হলো তার প্রুফ। দেখো, এখানে আমার নাম লেখা আছে, জানি না আমি এখনো জানি না যে ভাই কেন লিখছিলাম আমি এটা। তো এতটুকু তো বুঝতে পারলাম যে এই সাইকেলটা তো নিয়ে যাওয়া যাবে না। তারপর অনেকক্ষণ ধরে জোগাড় করার পর ফাইনালি আমি সাইকেলের জোগাড় করে নিই। ওকে ভাই, ফাইনালি ভাই সাইকেলের জোগাড় হয়ে গেছে। একজন আছে যার কাছে সাইকেল আছে, তো একটু দূরে থাকে, তো আমাকে ওখানে যেতে লাগবে সাইকেলটা নেওয়ার জন্য। তো সেটার জন্য কিভাবে যাবো এখন? সেটার জন্য বাইকে চলে যাবো ভাই। ইয়েস গাইস, উফ ভাই, এত কষ্ট শুধুমাত্র মোমোর জন্য গাইস, শুধুমাত্র মোমোর জন্য। ওকে, তো গাইস এখন আমরা বাড়াবো সাইক্লিং করতে, বাইকে করে তারপর সাইকেল নিবো, তারপর সাইক্লিং করবো পাহাড়ে। লেটস গো। হ্যালো গাইস, এখন যাচ্ছি সকাল আমরা সাইক্লিং করতে। না ভাই, এরকম করে বাইক চালানো যাবে না, তুই ধরাই। তো এখন সকাল আমরা সাইক্লিং করতে যাচ্ছি বাইকে করে, কারণ আমাদের সাইকেল নাই। সাইকেল যাচ্ছে আনতে একজনের কাছে, ওর কাছে একটা সাইকেল আছে। এত কষ্ট শুধুমাত্র একটার জন্যই, মোমো খাবো মোমো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি গৌতমের বাড়িতে। আরে সবাই আমার দিকে দাঁড়াইছে কেন, কি রে গৌতম? ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে আমাদের সাইকেল ছিল, বাট আমি এগুলার কোনো কন্ট্রোলস বুঝতে পারছিলাম না, তো আমাকে সেটা আগে বোঝাচ্ছিল। আরে ও কি উঠবে, কি একটা উঠলে টাইট হবে তখন টাইট হবে। প্লেন রাস্তা বা নামার সময় চেন টাইট করে নিবি, আউটার সময় এখন লয়ে যাবে, নয়টার মধ্যে বাড়ি আসতে হবে। স্কুল আছে না তো, এখন একটু আগে বাড়িতে লাগতে অনেক টাইম হয়ে গেছে, তো আমাদেরকে 2 ঘন্টা আছে আমাদের কাছে, 9টার মধ্যে ও স্কুল যাবে, 2 ঘন্টার মধ্যে আমাদেরকে যায় মোমো খেয়ে আসতে হবে। যেমনকি তোমরা শুনলে যে 9টার মধ্যে বাড়ি আসতে লাগবে, তার মানে আমাদের হাতে শুধুমাত্র 2 ঘন্টা আছে, 6:30 বাজে তখন, আর আমাদেরকে সেই 2 ঘন্টার মধ্যে মোমো খেয়ে আসতে হবে। তো আবার সাইকেল চালিয়ে এবার একটু রিল্যাক্স। ওকে, তো গাইস ফাইনালি আমরা বাড়ায় গেছি সাইকেল চালানোর জন্য, আর এখন একটু ভালো লাগতেছে। এখনো পাহাড়ের রাস্তা কোনো কিছু আসে নাই, সত্যিকারে বিশ্বাস করতে পারছি না যে মোমোর জন্য এত কিছু করতেছি আমি। না, ভিডিওর জন্য করতেছি। আরে আস্তে আস্তে মাঙ্গানো পড়িস না প্লিজ। এক তো ভাই জামানা হয়ে গেছে আমাকে সাইকেল চালানো, মানে 3-4 বছর তো ইজিলি হয়ে যাবে যে আমি সাইকেল চালাচ্ছি 3-4 বছর পর। তো আর কি বুঝাইলো, কোনটা দিয়ে কমায় কোনটা দিয়ে কি করে কিচ্ছু বুঝলাম না। ফরওয়ার্ড যাইতে লাগবে, কারণ রাস্তা অনেক লম্বা আছে, অনেক লম্বা বলতে অনেক দূর আছে, আর আমাদের কাছে 2 ঘন্টা আছে, কারণ 2 ঘন্টার মধ্যে ওকে আবার রিটার্ন আসতে লাগবে, কারণ ও স্কুল যাবে। তো যাই, 2 ঘন্টার মধ্যে করতে পারবো কিনা, তো আমাকে তাড়াতাড়ি চালাতে লাগবে, তাড়াতাড়ি মোমো খাবো। আমি ভাবছিলাম কি সাইকেল চালাতে চালাতে টায়ার্ড হয়ে যাবো অনেক, ইজি। দেখো গাইস, তোমরা মোটো ব্লগ দেখো, কত রকমের সুপার বাইক থাক থাকে, এই দেখো আমার ব্লগ দেখো, সাইকেল তাও আবার অন্য কারো। ভাই ভাল গেলে, কত দূর চলে গেছে আস্তে, এখনো পাহাড়ের রাস্তা তো শুরুই হলো না, তার আগেই নিঃশ্বাস নেওয়া শুরু হয়ে গেল আমার। রেস করবি রে, তুই আমার সাথে রেস খেলবি বলতো, রেস খেলবি? চো ওই রাস্তা বন্ধ কে আগে বুঝায়, চল চল হারিয়ে গেলে পুরো মেচ্ছে তুই হয়ে গেল। চলে চলে, উইনার।
মানে বাইকের সাথে রেস খেলতে যাবো। এবার একটু টায়ার্ড লাগতেছে, টায়ার্ড কে পুরা পাবে লাগতেছে, কেন আমি রেস করতে গেলাম বাইকের সঙ্গে পোতাকামি মেরে। প্রথম প্রথম ভাবছিলাম যে মজা লাগে, মজাও লাগতেছিল, কিন্তু এখন একটু টায়ার্ড লাগতেছে। আমি এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেছি, পাহাড়ের রাস্তা তো এখনো শুরুই হয়নি। আরো 10 কিলোমিটারের বেশি রাস্তা বাকি ছিল, আর এদিকে আমার হালত আরো খারাপ হচ্ছিল, যে আর ভালো লাগতেছে না। এখনো বহুত দূর আছে ভাই, মনে হচ্ছে না যত দূর যেতে পারবো। এত দূর আসছি তো এখন খাই যাবো। যতদূর আগাচ্ছিলাম তত পা ব্যথা শুরু হচ্ছিল, আর যতটা ইজি ভাবছিলাম অনেকটাই হার্ড ভাই। কিছুক্ষণ পর পরই আমি পা ব্যথার জন্য ব্রেক নিচ্ছিলাম, কিন্তু বেশি ব্রেক নেওয়াও যাবে না, কারণ আমাদের কাছে অনেক টাইম পড়ে না ভাই, অনেকটা আরেকটু ওয়েট করতে হবে। কিছুক্ষণ টায়ার্ড হয়ে গেছি ভাই, দাঁড়াতে লাগবে সাইডে কোথাও তো দাঁড়া। আমাকে জল লাগতো একটু, বাট জলের বোতলটা ওদের কাছে আছে, দাঁড়ায় লাভ নাই গাইস, হাইটে হেঁটে যাই অ্যাটলিস্ট। উফ, ওকে তো আমি ওদেরকে ফোন করলাম, ফোন করে রিটার্ন আসতে বললাম, জল খাবো তার জন্য। মনে হচ্ছে বৃষ্টি পড়বে, পর ভাই প্লিজ পর, বৃষ্টি পর। বাকি অন্য ব্লগে আমি বলি যে ভাই আমার সঙ্গে কেন হয়, কিন্তু আজকে নিজে বলতেছি পর ভাই বৃষ্টি প্লিজ পর। বাকি সাইকেল ওখানে রাখা আছে, এই যে এখানে, আর ওরা এখনো আসছে না, জল খাবো ভাই। কিছুক্ষণ পর আবার ওরা আসলো, আর আবার আমি ব্রেক নিলাম, কিন্তু বেশিক্ষণ না, কারণ অলরেডি অনেক টাইম কেটে গেছে। ওই দেখ এখন আমরা শুকনায় পৌঁছাই নাই, শুকনা 2 কিলোমিটার, 2 কিলোমিটার শুকনা 2 কিলোমিটার, তারপরে আবার রংটং আছে। না এখন যাবো তো যাবোই। ওকে গাইস, এখানে একটা ভালো ভিউ আছে, তো আমি ভাবতেছি একটা সাইকেল চালানো একটা শর্ট নিবো, তো ফোনটা আমাকে এখানে রাখতে লাগবে, আর এখানে কেউ নাই, মানে ওরা তো অনেক দূর চলে গেছে, আবার ডাকবো ওদেরকে, তার জন্য ফোনটা ভাবতেছি এখানে রাখবো, কিন্তু কিছু কেউ নিয়ে না যাক ভাই। তো 5 মিনিট রেস্ট করার পর ফুল এনার্জি চলে এসেছে, আর এবার ফুল এনার্জিতে যাবো। যাই না, কিরকম শর্ট আসছে, চলো ভাই বহুত লেট হয়ে গেছে, খিদা পাই গেছে। ওকে ফাইনালি শুকনা পৌঁছে গেছি, এখন শুধু রংটং যেতে হবে 50%, বাট ইয়ার বহুত খিদা পাইছে, বহুত খিদা পাইছে, আর চালাতে পারতেছি না। ওই রংটং 7 কিলোমিটার, 7 কিলোমিটার। তারপর এখান থেকে মেন পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছিল, আর এখান থেকে আমার বডি কাজ করা বন্ধ করে দিয়েছিল। ওকে তো গাইস, পাহাড়ের রাস্তা এখন শুরু হয়ে গেছে, এখন একটু মজা লাগার কথা, কিন্তু আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, কারণ আমাকে স্পিডে চালাতে হচ্ছে, কারণ আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি আমাদেরকে গিয়ে তাড়াতাড়ি আসতে হবে, চুল রাস্তা অনেক পাচ্ছি না আমি। দেন আমি এত টায়ার্ড হয়ে গেছি যে আমি সেখানে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দেখো একজন সাইকেল চালাচ্ছে, এখানে অনেকজনই সাইকেল চালাচ্ছে, আর যারা যারা চালাচ্ছে আমাকে দেখে হাসতেছে ভাই, বলে সাইকেল নিয়ে আসি না, হাইতে কি করতে আসছে বুঝতে পারছি না। 6 কিলোমিটার, 1 কিলোমিটার চালাই আমার। ভাবছিলাম একটু হাঁটবো, তারপর রেস্ট নেওয়ার পর আরো সাইকেল চালাবো, কিন্তু এখানে হাঁটাও যাবে না, কারণ এলিফ্যান্ট জোন। আমাকে ইচ্ছা করছে এখানে একটু দাঁড়াই যাই, একটু জল টল খাই, বাট এলিফ্যান্ট জোন ভাই, নো পার্কিং নো স্টপিং, কাতরি চো এখান থেকে, ভয় পাচ্ছে এমনিতে, ও ভাই আর টানতে পারতেছি না, আর আমি অ্যাক্টিং করতেছি না, সিরিয়াসলি আর এখানে দাঁড়ানো যাবে না, মেন কথা জানি, দাঁড়াই একটু রেস্ট করবো, আর দাঁড়ানো যাচ্ছে না, কারণ এলিফ্যান্ট জোন, আর চালাতেও পারতেছি না, আর ওদেরকে ফোন করে ডাকবো, নেটওয়ার্ক নেই এখানে। ইয়েস ভাই, হার মেনে গেছি আমি, পারছিলাম না আমি আর, এবার শুধু একটা জিনিসই করবো ভাবছিলাম, যে বাইকে করে যাবো রংটং এ, মোমো খাবো আর বাড়ি যাবো। বাট আর কিটা তো ইয়েস ভাই, বাইক খারাপ হয়ে গেছে, বাড়ি যাচ্ছি গাইস, বাড়ি যাচ্ছি, গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, ও এখন নিচু রাস্তা। হ্যাঁ, নিচু রাস্তা ছিল বলে আমি সাইকেলটাই নিয়ে যাচ্ছিলাম বাইকের হেলমেট পরে, এটা আমি পরে রিয়েলাইজ করছি। এটা তো ভালো ছিল যে পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তাটা নিচু ছিল, তাই গাড়ি তো চলে গেছে, আর তারপরে পেট্রোলও ভরালাম, বাট বাইকে পেট্রোলের প্রবলেম ছিল না, মোমো খাওয়া হলো না, এদিকে দোকানও বন্ধ, এখনো খুলে নাই, গাড়ি স্টার্ট নিচ্ছে না, কি বিটি, যার সাইকেল ওকে ও বাড়ি চলে গেছে, আর এমনিতে ক্লাসিক এটাকে হাটাই নিয়ে যাওয়া মানে, আর এখন এত সকাল সকাল ভাই, গ্যারেজও খোলা নাই, কেন হয় আমার সাথে এরকম। তার জন্যই বলি
আমি মোস্ট আনলাকি পারসন। ইয়েস, তার জন্য তো আমরা বসে বসে এখন ফুটবল খেলা দেখছিলাম। এন্ড প্রায় এক থেকে দেড় ঘন্টা পর, এতক্ষণ ধরে খেলার পর একটা গ্যারাজ পাইছি এটা, যেটা বন্ধ আছে, বলতেছে পরে খুলবে। এটাই এন্ড না, বাড়ি ফেরার সময় তো বৃষ্টি শুরু হয়ে গেছিল ভাই। এই যে এটাই বাকি ছিল, এটাই এখন বৃষ্টি শুরু। দে 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 বন্যা দে বন্যা। আর বাড়ি ফিরতে ফিরতে বলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে, বলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে। এটা হলো থাম্বনেল নেওয়ার তারিখা। ওকে, তো সাইকেল এখানে ফেলাই দিছি। ওকে, তো এবার এখানে একটু পোস্ট দিব শকিং।